আগে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আর একটু আমরা দেখছি লাইন কেটে গেছে, সমস্যা হচ্ছে। এটা দেখো প্রমাণ নাম প্রমাণের দিকে, এগুলো হলো প্রমাণ নাম বাংলাদেশ থেকে বাংলাদেশি, এটা তো প্রপার অ্যাডজেক্টিভ, ইন্ডিয়া থেকে ইন্ডিয়া, এগুলা যেখানে ব্যবহার প্রথম ব্যবহার হলো পড়াতে হবে, শেষের বা মাঝখানে ব্যবহার হলো সেটা পড়াতে হবে, এটা হবে। এরপর দেখো যেখানে বলবে সেন্টেন্সের ভিতরে বা প্রথমে, সেটা ক্যাপিটাল লেটার হবে, সেটা ক্যাপিটাল লেটার হবে, সেটা ক্যাপিটাল লেটার হবে। কেমন? তাহলে আই লেফট দ্য প্লেস ফ্রাইডে, আমি শুক্রবার লাস্ট শুক্রবার নাম ট্যাগ করলাম, এবং আওয়ার ইন্ডিপেন্ডেন্ট ওয়ার আই এম প্রথম বর্ণ আওয়ার ইন্ডিপেন্ডেন্ট, আমাদের মুক্তিযুদ্ধ, ওয়ার যুদ্ধ, ওয়ার স্টার্টের সময় ছিল ইন মার্চ 1971, 1971 সালের আমাদের মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল। এগুলা ক্যাপিটাল লেটার মানে মার্চ, এটা একটা মাসের নাম, এটা ছিল দিনের নাম, বছরের নাম, এগুলা ক্যাপিটাল লেটার হবে। যেখানে দেখো যেখানে থাকবে সেখানে ক্যাপিটাল লেটার হবে। এরপর দেখো আমি অর্থে আই, আমি অর্থে
আই যেখানে বসবো সেখানে কিন্তু কিছু করা হবে। অনেক আছে, এইভাবে তোমরা শিখবে, আরো ব্যবহার আছে। অনেকেই তোমরা লাইন শুত হয়ে চলে গেছো, লাইন থেকে অনেকে চলে গেছে। এখানে আছে রাহুলকে কিন্তু দেখা যাচ্ছে না, প্রথমে ছিল এখন নাই। যাক, যারা মনে করে যে এই ক্লাসটা আমার রেডি করতে আমার অনেক সময় লেগেছে, তোমরা তো রেডি করা ক্লাস পাচ্ছ, এই জন্য তোমাদের কাছে হয়তো পছন্দ হচ্ছে না। তোমরা বারবার প্রতিদিন খালি তোমাদেরকে ফোন করতে হবে। গত পরশুও তোমাদের সবাইকে আমি ক্লাস টেনের অনেককে ফোন দিয়েছি, অনেকে ফোনে সেখানে ঢুকে না, কিন্তু তোমরা যে এই আচরণ করতেছো, তোমরা বাসায় বসে ক্লাসটা করবে সেটাও তোমরা পারবে না। এর কি জন্য আমরা এত কষ্ট করে ক্লাস রেডি করে এই বৃষ্টি বাদলের ভিতরে আসি ক্লাসটা দেওয়া হচ্ছে? কারণ আগামীতে এরকম ঘটনা ঘটাই না, খুবই বড় খারাপ। তোমরা আমাদের সাথে থাকবে, পড়ালেখা করবে, এছাড়া কোনো উপায় তোমাদের নেই। সুতরাং আমরা যেগুলো পড়াচ্ছি অনেকেই ঢুকতে পারছে না, ওই যে স্কুলের যে গ্রুপটা আছে ওইটাতে সবাই বলছে যে আমিও ঢুকতে পারছি না, আমিও ঢুকতে পারছি না, সবাই বলতেছে। এখন পারছি, এখন ওরা পারে নাই আর কি। সেটা তো যান্ত্রিক টুটে আছে। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ জানাই। আজকের মতো শেষ করছি, আগামী ক্লাসে সবাই আবার সুস্থ দেহে যোগদান করবে এটাই প্রত্যাশা। ঠিক আছে, জি স্যার, আসসালামু আলাইকুম। জি স্যার।